আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য রমাদানের পারফেক্ট একটা ইফতারের আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে নেওয়া যাক এই আমি চিজি চিকেন ব্রেড পাকোড়াটা কীভাবে বানিয়েছি। চিজি চিকেন ব্রেড পাকোড়াটা দেখতে যতটা ইয়াম্মি, খেতে তার থেকে অনেকটা ইয়াম্মি। আর আমি সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি একটা বোলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি যেটা বাজারে বিক্রি হয়। এর সাথে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিব কিছুটা ইয়েলো ফুড কালার, সেটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, বাট দিলে কালারটা খুব সুন্দর হয়। এর সাথে আমি অ্যাড করব 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এর সাথে আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি আবার বলছি সব উপকরণ ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ বেকিং পাউডার, আর এখানে অ্যাড করলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর এর সাথে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা, যেটা আমার কুচি করা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি সেটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনারা ফ্রেশটা ইউজ করতে পারেন। এরপর এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে পানি দিয়ে গুলে একটা ভালো ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার পর এখানে আমি চুলোর ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি দেখুন লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা ট্রাই করবেন এরকম করে কেটে নিতে। তারপর আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমাদের লাগবে পেঁয়াজটা নরম হওয়া, পেঁয়াজটাকে আমরা ভাজবো না, মানে ব্রাউন কালার করব না, জাস্ট এটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর সাথে আমি দিব কিছুটা পরিমাণ কর্ন, চাইলে আপনারা এখানে ক্যারোটও ইউজ করতে পারেন। তো আমার কাছে ক্যারোট ছিল না বিধায় আমি এখানে কর্ন দিয়েছি। আর দিয়েছি ফ্রোজেন করা ক্যাপসিকাম, এখানে 3 কালারের ক্যাপসিকাম। আমি 3 ধরনের ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কেটে ডিপে রেখে দিয়েছিলাম, আমি সেটা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে আপনারা ফ্রেশটা ইউজ করতে পারেন। এখন আমি সব উপকরণ একটু ভালো করে ভেজে নিব। একটু যখন আমার ভাজা হয়ে যাবে এর সাথে আমি কিছুটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে 7 মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ ক্রাশ করা লাল মরিচ। সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে নিয়ে এর সাথে আমি এখন অ্যাড করব চিকেন। আমি 1 কাপ পরিমাণ মতো চিকেন, পরিমাণ মতো পানি, লবণ, আদা রসুন আর একটু মরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর যখন এটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এরকম সেটার চিকেন করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা আগে থাকতেও ব্লেন্ডারে করে নিতে পারেন, সেটা আর সেটার হবে না, সেটা ব্লেন্ড হয়ে যাবে। তো ট্রাই করবেন যাতে সেদ্ধ করে হাতে করে নিতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা চিকেনের সাথে ভালো করে একটু মিক্সড করে ময়দাটার গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি অ্যাড করব। ময়দা দেওয়ার পর আমি ভালো করে চিকেন ময়দা একসাথে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিব, একটু রোস্ট করে নিব বলতে গেলে, যতক্ষণ পর্যন্ত না ময়দাটার কাঁচা একটা গন্ধ চলে যায়। এরপরে আমি এখানে দিব 1 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ। দুধটা ঠান্ডা বা গরম বা রুম টেম্পারেচার যে কোনোটাই হতে পারে, বা ট্রাই করবেন রুম টেম্পারেচার অথবা ঠান্ডাটা ইউজ করার জন্যে। তারপর যখন আমি দুধটা দেওয়ার পর ভালো করে মিক্সড করব, মিক্সড যখন হয়ে একটু হ্যাভি থিকনেস হয়ে আসবে এর সাথে আমি এখন অ্যাড করে নিব চিজ। আমি 2 ধরনের চিজই অ্যাড করেছি, আমি সেটার চিজও অ্যাড করেছি, এবং আমরা যে বার্গারে যে চিজটি ইউজ করি আমি সেটাও দিয়েছি। তো আমি 2 ধরনের চিজ দিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে চিজটা নাও দিতে পারেন, বাট দিলে এটা খেতে আরেকটু টেস্টি হয়, কারণ চিজ এরপরে আমি আবার এখানে ইউজ করব। তো চিজ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবেন, দেখবেন যখন এটা একটু হ্যাভি হয়ে চলে আসছে তখন নামিয়ে নিলাম। এখন আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। 4 পিস ব্রেডে আমি 2 পিস ব্রেডের মধ্যে টমেটো কেচাপ দিয়ে স্প্রেড করে নিয়েছি।
আর বাকি দুই পিস ব্রেডের উপর আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দিলাম আমি চিজ। চিজ দেওয়ার পর যে ব্রেডটা টমেটো কেচাপ দিয়েছি সেই ব্রেডটা দিয়ে আমি এটার উপর ব্রেডের উপরে রেখে এখন আমি একটা ব্রেডকে ট্রায়াঙ্গেল করে কেটে নিব। আমি একটা ব্রেডকে চার ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন, আমি ইচ্ছে করেই ছোট পিস করে নিয়েছি। আমি ছোট ছোট করেই কেটেছি কারণ এটা যখন আমি বেটারে ভিজিয়ে ভাজতে যাব তখন এটার সাইজটা একটু তুলনামূলকভাবে অনেকটা বড় হয়ে যায়। এর জন্য আমি একটা ব্রেডকে চার পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে দুই পিস করেও কাটতে পারেন। তো দেখুন আমার কাটা হয়ে গেল। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটাতে ভালো করে এই আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে এপাশ ওপাশ করে ডুবিয়ে ভালো করে আমি গরম তেলের মধ্যে দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। যখন এটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। খেয়াল করবেন যাতে ভালো করে এটা ভাজা হয়। এই পাকোড়াটা দেখতে যতটা ইয়াম্মি খেতে তার থেকে অনেকটা ইয়াম্মি। আজকেই হয়ে যাক ইফতারিতে এই পাকোড়ার রেসিপি। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন এবং আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা দেখে আমার রেসিপি অনুযায়ী কেউ যদি এই মজাদার পাকোড়াটা বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই পাকোড়ার রেসিপিটা কেমন হয়েছে, কেমন লেগেছে এবং খেতে কেমন হয়েছে এবং আপনাদের ফ্যামিলি মেম্বার খেয়ে কি বলেছে। আমি অনেক খুশি হব যদি আমাকে কমেন্ট করে জানান আপনারা। তো আপনারা সবাই খুব ভালো থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব নতুন আবার কোনো পাকোড়া বা কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।